সুযোগ প্রবর্তনের পর হর্ষধ্বনি শেষে প্যারেড দৃষ্টানে এবার আমাদের মাননীয় জেলা শাসক যিনি প্যারেডের অভিবাদন গ্রহণ করলেন তিনি তার সুচিন্তিত বক্তব্য পেশ করবেন। প্রজাতন্ত্র দিবসের স্মরণে আজ ভারতের 100তম প্রজাতন্ত্র দিবসের এই পূর্ণ মুহূর্তে আমি উপস্থিত সমস্ত সুধীবৃন্দ, বিভিন্ন আধিকারিকবর্গ, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিদ্যালয়ের ছাত্রছাত্রী তথা সমস্ত বীরভূমবাসীকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ থেকে 4 বছর আগে এই দিনে সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে আমাদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের যে পদযাত্রা শুরু হয়েছিল গণতন্ত্রের পথে, বিগত বছরগুলিতে বহু ঘাত প্রতিঘাত, নানাবিধ প্রতিকূলতা ও উচ্চাবচতার মধ্য দিয়ে সেই গণতন্ত্রের কাঠামো আমরা শুধু যে অক্ষুণ্ণ রেখেছি তা নয়, আরও সুদৃঢ় ও মজবুত করেছি এর ভিত। আজ আমরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের শরিক, বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, শিল্পকলা যে কোনো বিভাগে বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে সমানে পাল্লা দিতে আমরা সক্ষম। বিগত কয়েক বছরে ঈর্ষণীয় অর্থনৈতিক অগ্রগতির হার, মহাকাশ থেকে পরমাণু বিজ্ঞানে আমাদের সাফল্য, কৃষি বিপ্লব তথা খাদ্যে স্বয়ংভরতা, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের দক্ষতা, এই সবই আমাদের বিশ্বের উন্নতিশীল দেশগুলির মধ্যে প্রথম সারিতে নিয়ে এসেছে। শিক্ষা, কৃষি, প্রযুক্তি, গবেষণা সমস্ত ক্ষেত্রে ভারতীয়রা সমহিমায় ভাষ্য নিজ নিজ কীর্তির গুণে আদায় করে নিচ্ছেন তাবৎ বিশ্ববাসীর শ্রদ্ধা ও সমীহ। ভারতীয় হিসাবে এই আমাদের কাছে